যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে কেন্দ্র করে ভার্জিনিয়া ও মেরিল্যান্ড অঙ্গরাজ্য নিয়ে পূর্ব উপকূলীয় অঞ্চল ট্রাই স্টেট এলাকা। এখানে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল ডিসি বাংলা বইমেলা। এটি এখন এই অঞ্চলের সবচেয়ে বড় শিল্প সাহিত্যের উৎসব। এবারের মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যেমন, তেমনি পার্শ্ববর্তী দেশ কানাডা এমনকি বাংলাদেশ থেকেও এসেছেন অনেক কবি, সাহিত্যিক এবং শিল্প ঘনিষ্ঠ মানুষ। মেলায় দুটি মিলনায়তনের নামকরণ করা হয় বেগম রোকেয়া ও কবি সুফিয়া কামালের নামে। ছিল শহীদ রুমি চত্বর। মেলায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ। আমাদের মেলাটা এবার অন্যান্য বারের চাইতেও অনেক বেশি মানুষের কাছে সমাদর পেয়েছে এবং অনেক আগ্রহ নিয়ে আমাদের এই মেলাতে সবাই এসেছে। প্রতি বইমেলাতে আমরা নিজেদেরকে গতবারের বইমেলার চেয়ে আরেকটু সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি এবং এবারও তাই হয়েছে। আমি খুবই আনন্দিত। এখন বিকাশাবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। দুই দিনের বইমেলা পরিণত হয়েছিল বাংলা ভাষা সংস্কৃতির চারণভূমিতে। মেলায় ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার, বঙ্গবন্ধুর উপর আলোচনা, বই নিয়ে নানা আয়োজন। নাটকের একটি কর্মশালা পরিচালনা করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, তাকে সহযোগিতা করেন অভিনয় শিল্পী তমালিকা কর্মকার। বইয়ের স্টলের পাশাপাশি মৃৎশিল্পের প্রদর্শনীও দর্শকদের নজর কাড়ে। দ্বিতীয় দিনের আকর্ষণ ছিল নৃত্যশিল্পী তামান্নার মণিপুরী নৃত্য এবং বাংলাদেশের শিল্পী আনিলা চৌধুরী ও পশ্চিম বাংলার শিল্পী শাহানা ভট্টাচার্যের গান। এই যে এত বাঙালির এখানে একসাথে হওয়া, এটা দেখে খুবই ভালো লেগেছে এবং সবার মধ্যে যে আন্তরিকতা, হৃদ্যতা, এটাও আমাকে খুব স্পর্শ করেছে। এর আগে প্রথম দিন শনিবারের আকর্ষণ ছিল শিল্পী লায়লা হাসানের একক নৃত্য এবং নজরুলের উপর আসিফ এন্তাজ রবি ও দিনার মনির গীতি আলেখ্য। পরে ইতিহাসভিত্তিক গীতি নৃত্যনাট্য জয় বাংলা পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপার শিল্পীদের মনোমুগ্ধকর এই পরিবেশনা দেখে আবেগাপ্লুত হন দর্শক। এতে তুলে ধরা হয় বাংলাদেশ অভ্যুদয়ের নেপথ্যে সাংস্কৃতিক যুদ্ধ পটভূমি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ভার্জিনিয়া।